কিছুদিন পরে শ্রীমন্দির চারিপাখে পরিক্রমা করিবার সুযোগ পাইবে ভক্ত। তেবে আমি যদি পরিক্রমা প্রকল্পর প্রকোষ্ঠ বা করিডর গুড়ি দেখিবা, তবে প্রথমে যদি আমি মেঘনাদ পাচির দেখিবা, এখন লাগি রয়েছে আমার জোন, যা কি কুযাচ্ছে যে মেঘনাদ পাচির এক প্রকার সুরক্ষা দেব। এর যে গছ সবু রয়েছে, তুলসী গছ ঠু আরম্ভ করে অন্যান্য গছ সবু, এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করুচি। ভক্ত মানে যেতবে বুলি দেখবে, তা মনের এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হব। এবং এখানে রয়েছে আমার অন্ত প্রদক্ষিণ মার্গ। এই অন্ত প্রদক্ষিণ মার্গরে ভক্ত মানে বুলি শ্রীক্ষেত্র শ্রীমন্দির চারিপটে পরিক্রমা করবে, এবং এর ভিতরে যে মঠ ও অন্যান্য ছোট মন্দির সবু রয়েছে, তাহলে ভক্ত মানে বুলি দেখিবার সুযোগ পাইবে। যেপরি দেখুছেন, এই অন্ত প্রদক্ষিণ মার্গ মঝিরে থন্ডলাইট পথর বা শাণ পথর খম্ব ও উপরে ফুলকুণ্ড সজা যাইছে, এবং এর পার্শ্বরে আলোক খম্বগুড়িক নির্মাণ হয়েছে, এবং তা পাখরে রয়েছে আমার ইউটিলিটি জোন, যেঠার ভক্ত মানে নিজের জোতা হেউ চপল এবং মোবাইল রাখবা প্রকোষ্ঠ রয়েছে, সেসবুর সুবিধা রয়েছে। এবং ইউটিলিটি জোন পরে আমার রয়েছে বাহ্য প্রদক্ষিণ মার্গ, বা বাহ্য প্রদক্ষিণ মার্গরে ভক্ত মানে চারিপাখে বুলিকি দেখিবার কিংবা আসবার সুযোগ পাই। যদি আমি পশ্চিম ও উত্তর কোণ বাহ্য প্রদক্ষিণ মার্গ ঠারে দেখিবা, এটি নির্মাণ হয়েছে চাহাণি মণ্ডপ, যে চাহাণি মণ্ডপরে ভক্ত মানে বসি পতাকা বন্ধা যাওথিবার দৃশ্য দেখিপারিবে। তবে অন্ত করিডর বাহ্য করিডর মধ্যভাগে আপনার এপরি বৃক্ষ দেখা পাইবে, এবং তা পাখে রয়েছে এমর্জেন্সি করিডর, যে এমর্জেন্সি করিডরে আম্বুলান্স সহিত অন্যান্য গাড়ি সবু রখাযিব, যা কি আপৎকালীন পরিস্থিতি তথা জরুরকালীন পরিস্থিতি ভক্তর সুবিধার আসব। তবে লঙ্গুড়ি মঠ সামনে নির্মাণ করা যাইছে এই যজ্ঞ কুণ্ড, যেঠার পরিক্রমা প্রকল্প পাই যজ্ঞ করা যায়। মন্দির চারিপটর পরিক্রমা হয়ে যাওয়া পরঠু বহু প্রশস্ত হয়ে যাই, প্রশস্ত যে সেটিং আরেঞ্জমেন্ট হয়েছি, সেটি বসিকি সমস্ত দেখি পতাকা পতাকা দেখিপারে, মন্দির ভিতরটা এতে আর ভিড় রহবনি, রস রহবনি আসব। তো এইপরি পাঁচটি ছটি প্রকার করিডর আমি দেখা পাইবা পরিক্রমা প্রকল্পে, যা কি ভক্ত মানুষ বেশ সুবিধা সুযোগ যোগাইব। পুরীর সত্যপ্রকাশ রিপোর্ট, লোকাল 18।